যুগে যুগে মনীষীরা বিভিন্ন সময় মানবতার কল্যাণ নিয়ে মানবতার কথা বলেছে, তেমনি একজন মানুষ তারসা মানবতাবাদী কবি মানবতার কথা বলেছে। আমরা দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা দীর্ঘ সময় যে মানবতার কথা বলে যারা গেছেন আমরা সেটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারিনি। আমাদের আরেকজন আমি মানবতাবাদী নেতৃবর্গ সৌভাগ্যজনক আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী বর্তমানে প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা আবার মানবতার ডাক দিয়ে এসেছেন। আপনারা সাম্প্রতিককালে তার কিছু বক্তব্য শুনলে অবাক হবেন। সে বলেছে যে অসুস্থ আয়ের প্রতিযোগিতার জন্য মানুষ কিন্তু সাধারণ মানুষের জীবন অসুস্থ হয়ে গেছে, মানুষের নেতৃবৃন্দরা একবার বসতিতেও তাদের জন্য স্থির রাখতে পারে, গাড়িবাড়ির জন্য অস্থির হয়ে গেছে সাধারণ মানুষ। আসলে নেতৃত্ব চেয়েছে যে মানুষ সব মানুষের সম অধিকার থাকবে। আজকে আমরা রাষ্ট্রের যে নেতৃবৃন্দ যারা আছে, আজকে এই নেতা হলে যে গাড়ি বাড়ি লাগবে, এই ঢেউ যে নিম্ন ছাত্রলীগের নেতাদের মধ্যে অপ্রবণতা চলে আসছে, নেতৃবৃন্দকে এটি উপলব্ধি করেছেন এবং উপলব্ধি করে বলেছেন অসুস্থ আয়ের প্রতিযোগিতাকে রোধ করতে হবে। অসুস্থ আয়ের প্রতিযোগিতার জন্য মানুষ আজকে জীবন অসুস্থ হয়ে গেছে। তাই মানবতাবাদী কবিরা যেসব যেভাবে মানবতার আহ্বান জানিয়েছে, শেখ হাসিনা ঠিক তেমনি করে শুধু আহ্বান জানায়নি, আহ্বান জানানোর সাথে সাথে যারা অসুস্থ প্রতিযোগিতা নেমেছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তারা নেত্রী অ্যাকশন নিয়েছে। এবং নেত্রী শুধু আহ্বান জানেনি, বিগত দিনে যারা লালন সাহের মতো যারা মানবতার আহ্বান জানিয়েছেন, নেত্রী আহ্বান জানিয়েছেন মানুষকে ভালোবাসার জন্য, সেই সাথে অ্যাকশনে গিয়েছে। আমরা স্বাগত জানাই বাংলাদেশ আওয়ামী লীগের, আমরা আমি একজন সূত্রকর্মী হিসাবে স্বাগত জানাই তার এই কর্মকাণ্ডকে। আহ্বান করবো আপনাদেরকে যে যেখানে দুর্নীতিবাজ আছে আপনারা আপনাদের মাধ্যমে আপনারা এই দুদককে জানান, আপনারা প্রয়োজিত সংস্থাকে জানান, অবশ্যই এই যে নেত্রী যে কথা বলেছে কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। আমরা বিশ্বাস করি দুর্নীতিবাজ এ দেশে থাকবে না, সঠিক নেতৃত্ব দিয়ে আগামী দিনগুলো চলবে। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত ভাবে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।